যেই মা কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, যে বাবা কষ্ট করে আল্লাহ আমাদেরকে লালন পালন করেছেন, আমরা যে মাকে হারালাম, যে বাবাকে হারালাম, কেউ মা বাবা দুজনকে হারালাম, সেই বাবা মা তো আর দুনিয়ায় বেঁচে নেই। আল্লাহ আমরা খাস করে সেই মা এবং বাবার জন্য দোয়া করছি, তারা তো দুনিয়ায় আজকে নেই। আল্লাহ তাআলা পরকালে যদি আপনার কঠোর আজাবের মধ্যে আজাবের জন্য গ্রেফতার হয়ে থাকে, দয়া করে আল্লাহ আমাদের এই দোয়ার উসিলা করে তাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমাদের আমলনামাটাকে জান্নাত দিয়ে দিন। আপনার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করা আমাদের জন্য নসিব করে দিন। বাংলাদেশের প্রান্তর থেকে শুরু করে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আপনার এই কোরআনের খেদমত যারা করছেন, কোরআনের কোরআন কায়েমের জন্য, দ্বীন কায়েমের জন্য যারা মেহনত করছেন, পরিশ্রম করছেন, আল্লাহ দয়া করে প্রত্যেকের এই আমলগুলো আপনি কবুল ফরমান। বিভিন্ন জেল হাজতে যারা আছেন, কষ্টের মধ্যে আছেন, মগুল আল্লাহ তাআলা কোরআনের পাখি আল্লাহ সে আল্লামা সাইদে সাহেব সহ প্রত্যেক দিনদার ইমানদারকে আপনি হায়াতে তৈয়বা দান করে দিন। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা গুনাহগার বান্দা, আমাদের অনেক গুনাহ একটা জর্জরিত, হে আল্লাহ দয়া করে আমাদের ছোট বড় জাহিরে বিদাতে যা কিছু অপরাধ করেছি আপনি নিজ গুণে আমাদের সকলকে ক্ষমা করে দিন। আয় আল্লাহ হাজারের মধ্যে সালেম ওলামা ইকরাম আছেন, শিশু বাচ্চারা আছেন, পর্দার আড়ালে মা আর বোনেরা আছেন, মাহবুব যার যার মনের আশা নিয়ে আপনার শহীদের ঘরে হাত উঠাইলেন, দয়া করে আপনি প্রত্যেকের আল্লাহ দিলে প্রত্যেকের অন্তরের নেক আশাটুকু আপনি পূরণ করে দিন। দুনিয়া যত কাল হায়াতে হায়াতে পাইয়ে বাদান করে দিন, ইমান আর ইসলামের শহীদ কবর ফরমান। আপনার এই কোরআন কায়েমের জন্য প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক করে দিন। এই কোরআন পরকালে যেন আমাদের জন্য সুপারিশ করি হয় সে তৌফিক করে দে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ তাআলা আমার জানামতে আশপাশে যেসব মুরব্বী অনেক অসুস্থ আছেন, হে আল্লাহ কথা বলতে পারছেন না, আমাদের আনার ভাই মা আল্লাহ কত কষ্টে আছেন, দয়া করে আপনি হায়াতে তাইয়েবা দান করে দিন। আল্লাহ যদি ইমান আল্লাহ যদি মৃত্যু কবুল হয়ে যায়, আল্লাহ ইমানের সাথে আপনি মৃত্যু বরণ করে দিন। আল্লাহ তাআলা আমার অজানা আল্লাহ আপনার জানা, আমার অজানা আপনার জানা, আপনার বান্দা বান্দি যেখানে যে হাজতে আছেন আল্লাহ সমস্ত হাজত থেকে আপনি উদ্ধার করে নিন। যারা টাকা পয়সার অভাবে নিজের ছেলে মেয়েকে বিবাহ দিতে পারছে না, ব্যবস্থা করে দিন। আল্লাহ আমার কাছে বলতে পারছে না, ডাক্তারের কাছে বলতে পারছে না, গভীর রজনে যে ওঠে আপনার সেই দরবারে কান্নাকাটি করছেন, দয়া করে আপনি সেই বান্দা বান্দির দোয়া গুলো আপনি কবুল ফরমা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন وجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. الحمد لله সম্মানিত উপস্থিতগণ, আগামীকাল কি আমাদের প্রধান আকর্ষণ এটা হবে মাওলানা মামুন হুসাইন হাবিবি ঢাকা।